আজকে আমরা যেটা দেখাতে চলেছি একটা দারুণ জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে মিনি ব্যাটারি অ্যাক্টিভেটার জিক এর আগে আমরা দেখেছিলাম ডিসপ্লে দেওয়া একটু বড়ো সাইজের অ্যাক্টিভেটার জিক যেটা একটু কস্টলি কিন্তু আজকে আমরা একটা সবার সাধ্যের মধ্যে একটা নতুন ব্যাটারি জিক দেখাতে চলেছি সেটার মাধ্যমেই কিন্তু আমাদের যে সমস্ত মোবাইলে ফিক্স ব্যাটারি এখনকার তো নাইনটি পার্সেন্ট মোবাইলেই ফিক্সড ব্যাটারি তো সে সমস্ত ব্যাটারি যদি ফুললি ড্রাই হয়ে যায় সেটাকে কিন্তু অনায়াসে আমরা চার্জ দিয়ে দিতে পারবো তো আমি আগে ব্যাটারি জিকটা কাছ থেকে দেখাই তারপরে আমরা শুরু করব এটা দিয়ে কিভাবে ব্যাটারি এটাকে চার্জ দেব বা কি করব। দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা কানেক্টারগুলো আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে শুধু আমাদের এখানে পিনটা ম্যাচ করতে হবে ম্যাচিং করিয়ে যদি আমরা কানেক্ট করে দিতে পারি আমরা কিন্তু বুস্ট করে দিতে পারবো এবং এর মধ্যে একটা বাটনও আছে সুইচও আছে সৌরভ আরও ভালোভাবে এটাকে বুঝিয়ে দেবে তো চলুন শুরু করা যাক যে আমরা এই অ্যাক্টিভেটার জিকটা কিভাবে ব্যবহার করব সৌরভ স্টার্ট করা যাক তো আমাদের কাছে এখন রয়েছে হচ্ছে একটা সনির ব্যাটারি দেখতেই পাচ্ছি আমরা এই ব্যাটারিটা কিন্তু ইনবিল ব্যাটারি তা দেখে নেব এই ব্যাটারির মধ্যে কোনো রকম এখন চার্জ আছে কিনা বা ভোল্টেজ কি শো করছে ব্যাটারিটা কেননা ব্যাটারিটাকে বুস্ট করার জন্য আমাদের আগে জেনে নিতে হবে কত চার্জ আছে একদম তো মিটারটা আমি কুড়ি ভোল্টেজে রেখেছি রাখার পরে ব্যাটারি প্লাস আর মাইনাসে আমি মিটারটা ঠেকাচ্ছি যদি মিটারের দিকে আমরা একটু ফলো করি আমরা কিন্তু দেখতে পাবো ব্যাটারিতে কোনো ভোল্টেজই এখানে শো করছে না মানে পুরোপুরি জিরো মানে ফুললি ড্রাই একদম ব্যাটারিতে কিছুই নেই তো আমরা এই ব্যাটারিটাকে কি করে বুস্ট করব সেটা একবার দেখে নেব তার আগে আমাদের কাছে রয়েছে হচ্ছে ব্যাটারি অ্যাক্টিভেটর জিক তো এর মধ্যে একবার চার্জার আমরা কানেক্ট করব এখানে আমরা দেখতেই পাচ্ছি চার্জারের জায়গা চার্জার আর একটা ইউএসবি ও রয়েছে সেটাও আমরা ডাইরেক্ট চার্জারের মধ্যে ভরলেও আমাদের কাজটা হবে দেখতে পাচ্ছি যেই আমরা চার্জারটাকে কানেক্ট করলাম এখানে কিন্তু একটা লাইট জ্বলে উঠলো তার মানে এখানে দেখাচ্ছে হচ্ছে চার্জারটা কানেক্ট হয়েছে সো আমি একটুখানি দেখে নেব যে এই চার্জিং পিনে এখন আমাদের ভোল্টেজ কত দিচ্ছে তার জন্য একটা গ্রাউন্ড গ্রাউন্ড করলাম দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইভ ভোল্ট উঠে গেছে তার মানে এখানে আমাদের ইনপুট হচ্ছে ফাইভ ভোল্ট সো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট 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 পিন রয়েছে ছোট এদিকে আবার একটুখানি বড় রয়েছে মানে বিভিন্ন ব্যাটারির জন্য বিভিন্ন পিন কিন্তু এখানে যে কটা পিন রয়েছে সেই কটা পিনের মধ্যে আমাদের মেনলি দেখে নিতে হবে হচ্ছে প্লাস আর মাইনাসটা ঠিক আছে প্লাস আর মাইনাসটা আমরা দেখবো কি করে সেম আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম একটা এখানে যে কোনো এখানে যে পিনগুলো আছে তার মধ্যে আমরা দেখে নেব কোন পিনে এখানে ভোল্টেজ দিচ্ছে ভোল্টেজ চলে এসছে সো এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা পিনেই আমরা কিন্তু ভোল্টেজ নামতে পারবো তার মানে আমরা বুঝে যাচ্ছি যে এই পিনের মধ্যে ভোল্টেজ আছে তো এবার আমরা যেটা করব যে ব্যাটারিটা দেখে নেব হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস কোনটা মানে কোথায় যদি একটুখানি ভালো করে ফলো করি আমরা দেখতে পাবো হচ্ছে এই পিনটা হচ্ছে প্লাস এই পিনটা হচ্ছে মাইনাস ওখানে মার্কিং করা রয়েছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে প্লাস তো এখানেও আমাদের দেখে নিতে হবে হচ্ছে এই পিনটা কোন পিনের মধ্যে এখানে খাপ খাবে এবং কোন পিনের মধ্যে এখানে সেই ভোল্টেজটা আমরা পাবো এবং প্লাস মাইনাসটা আমরা দেখে নেব সো এখানে আমি যদি এই পিনটা ভালো করে ফলো করি আর এখানে যদি আমি পিনগুলো দেখি এখানে কিন্তু আমাদের মিলটা খুঁজতে হবে কোথায় আছে তো আমরা দেখে নিই হচ্ছে প্রথমে এই পিনটা একটুখানি দেখি এই পিনের সঙ্গে ম্যাচ খাবে কি না তো তিন নম্বরের তিন নম্বর যে পিনটা এখানে রয়েছে তিন নম্বর পিনের সঙ্গে আমরা একবার দেখে নিই এখানে প্লাসটা কোনটা তিন নম্বর পিনের আচ্ছা আমরা পেয়ে গেছি কিন্তু এই দিক থেকে একদম প্রথম দিকটা হচ্ছে প্লাস তো ব্যাটারি প্লাস তো এখানে মার্কিং করাই আছে আমরা কি করবো ব্যাটারি প্লাস আর ওর প্লাসের সঙ্গে আমরা মেলাবো তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটা এখানে সেট হয়ে গেছে এই পিনের মধ্যে তো এইবারে আমাদের কাজ হচ্ছে জাস্ট ও তার আগে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই ব্যাটারির মধ্যে যদি একটু ভোল্টেজ থাকতাম এখানে চার্জারটা খুলে দিচ্ছি চার্জারটা খুলে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে দেখবো আমরা একখানা সুইচ রয়েছে এই যে গোল মতো এই সুইচটাকে আমাদের কিছু বার করে প্রেস করতে হবে তো লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই সুইচটা আমরা কয়েকবার করে প্রেস করব জাস্ট কিছুবার আমাদের এখানে প্রেস করতে হবে কারণ এই প্রেসটা করার ফলে ব্যাটারিটা বুস্ট হতে থাকবে এবং ব্যাটারির মধ্যে যে ভোল্টেজ সেটা আবার আগের মতো ফিরে আসবে এবার খুলে দেখেন যে চার্জ হচ্ছে এবার আমরা একবার খুলে নিব এটা এটাকে এবার দেখেনি ব্যাটারির মধ্যে এখন কোনো আর ভোল্টেজ দেখাচ্ছে কিনা দেখুন তখন যেটা জিরো দেখাচ্ছিল ব্যাটারিতে এখন কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ 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 সিক্স এরকম চলে এসছে তার মানে আমরা ইজিলি বুঝতে পারছি ব্যাটারিটা কিন্তু বুস্ট হয়ে গেছে তো আমরা এইভাবে আমরা যে কোনো ফোনে ইনমিল ব্যাটারিগুলো আমরা এইভাবে বুস্ট করে নিতে পারি তো বুঝতেই পারছি যে আমাদের কাছে এই অ্যাক্টিভেটার জিকটা যদি থাকে আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো আসছে ফুল ড্রাই যদি হয়ে যায় ব্যাটারি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা এই ব্যাটারি অ্যাক্টিভেটার জিকের মাধ্যমে আমরা ব্যাটারিটাকে বুস্ট করে করে ফেলতে পারবো